হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। এবছরের সেরা সোমবার, প্রত্যেকটা সোমবারই সেরা। এই নতুন সাল, এই নতুন সালের প্রত্যেকটা সোমবার খুব শুভ, খুব ভালো। তো এই সোমবারে কি করব, ভোলেনাথকে কিভাবে পুজো করব, কিভাবে কিভাবে পুজো করলে আশীর্বাদ পাব, এই সমস্ত আমরা জানার চেষ্টা করব। সপ্তাহে 7টা দিন আমাদের 7টা দেবদেবীর নাম করে পুজো করা হয়। মঙ্গলবারে হনুমানজি আছে, মঙ্গলচণ্ডী আছে, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবী আছে, শুক্রবারে মা সন্তোষী মা আছে, সোমবারে ভোলেনাথ আছে। এইভাবে প্রত্যেকটা বারই আমাদের একটা না একটা দেবদেবীকে ধরে আমরা পুজো করি। রবিবারে যেমন সূর্য ভগবানের পুজো করা হয়, রবিবারে অনেক জনা নিরামিষ খায়, অনেক জনা। তো আমরা খুব খুশি হয়ে যাই যে কোনো দেবদেবীর পুজো করি বা ভোলেনাথের পুজো করি, আমরা সেদিন খুব খুশি হয়ে থাকি। এবার বলি ভোলে বাবা, সব সময় আমি বলি ভোলে বাবা অল্পতেই খুশি হয়ে যান। উনি আশুতোষ, উনি অল্পতেই খুশি হয়ে যান, ওনার কিচ্ছু বেশি লাগে না। কিছু নিয়ম তো ভোলে বাবার জন্য করতে হয় আমাদেরকে, কি কি করব আর কি কি করব না। এবার বলি সোমবার যতটা না কেনা হয়, সোমবারের দিন যতটা এই সমস্ত জিনিস না কেনা হয় ততই মঙ্গল। আমরা কিছু কিছু নিয়ম তো পেলে চলি, পালতেই হয় আমাদেরকে। সোমবারের দিন যেমন যে কোনো ডাল, সবজি, খাতা, বই, খেলনার জিনিস, ইলেকট্রনিক জিনিস, এই সমস্ত জিনিস একটু এড়িয়ে যাবেন সোমবারের দিন। সবজি হয়তো রবিবারের দিন কিনে রাখলেন, এখন তো প্রত্যেকটা মা বোনের ঘরেই ফ্রিজ আছে, রবিবারের দিন কিনে রাখলেন। সোমবার এমনিতেই তো অফিস টাইম, সোমবার থেকে ব্যস্ত জীবন শুরু হয়ে যায়। রবিবারে যে যত পারে কিনে কাটে রেখে দেয় এবং সোমবার থেকে ব্যস্ত জীবন শুরু হয়ে যায়। তো সোমবারের দিন যে কোনো ডাল, সবজি, ইলেকট্রনিক জিনিস, খেলনার জিনিস, খাতা, বই, এইগুলো একটু এড়িয়ে যাবেন, এইগুলো কিনবেন না। সোমবার করে যদি সাদা জামা কাপড় কিনে পরা যায় তাহলে কঠিনতম কঠিন রোগ থেকে আমরা মুক্তি পাই। এই দিন চাল কেনা যায়, সোমবারে চাল, যেহেতু সাদা চালটা, তো চাল কেনা যায়, খুব শুভ, খারাপ নয়। যারা শিবের পুজো করেন তারা এই দিন কোনো কালো পোশাক পরবেন না, একদম কালো পোশাক পরবেন না, যারা শিবের পুজো করেন। আর যারা পুজো করেন না তারা পড়তে পাবেন, তারাও যদি না পড়েন খুব ভালো হয়, খুব ভালো হয়। তুলসী পাতা ব্যবহার করবেন না সোমবারের দিন ভোলে বাবার কাছে, যেন ভোলে বাবার আশেপাশে তুলসী পাতা না থাকে, তাহলে কিন্তু আপনাদের পূর্ণ যেটা সেটা নষ্ট হয়ে যাবে, পূর্ণ ফল যেটা সেটা নষ্ট হয়ে যাবে। যদি সোমবার আপনি অশুচি হয়ে যান তবে পূজা পাঠ নিজে করবেন না, কিন্তু বাড়ির অন্য কাউকে দিয়ে করাবেন এবং আপনি গায়ে পেলে থাকবেন। যারা সোমবারে সোমবারে ভোলে বাবার পুজো করেন, যদি বাড়িতে কেউ না থাকে অন্তত পাড়ার কাউকে ডেকে এনে করাবেন বা ব্রাহ্মণকে দিয়ে করাবেন, সবচেয়ে ভালো হয়, কিন্তু পুজোটা বাদ না দেওয়াই ভালো। ভোলে বাবাকে চন্দন লাগাবেন, ফুল বেলপাতা দেবেন, যে কোনো উপবাস করলে চা বা কোনো নেশা করবেন না এবং সিঁদুর কুমকুম দেবেন না। ভোলে বাবা সোমবারের উপবাস করলে সেদিন কোনো অন্ন খাবেন না। ভোলে বাবাও কিন্তু বৈষ্ণব, বৈষ্ণব রাজ,
আমি বারবার বলি, এ কথা আপনাদের ভুলে গেলে চলবে না। কাজেই সোমবার করলে যারা ষোলো সোমবার করেন, যারা এমনি প্রত্যেকটা সোমবার করেন, যারা শ্রাবণ মাসের সোমবার করেন, ফাল্গুন মাসের সোমবার করেন, তারা কখনোই সোমবারের দিন অন্ন খাবেন না, কখনো অন্ন খাবেন না, বাড়িতে কোনোভাবে আঁশ ঢোকাবেন না। আর ভোলে বাবাকে সাদা চন্দন দেবেন, বেলপাতা ধুত্র আকন্দ। বেলপাতা ভোলে বাবার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর কুমকুম কুমকুম আর সিঁদুর ভোলে বাবার পুজোতে ব্যবহার করবেন না, ভোলে বাবার মাথাতেও দেবেন না। আর একটা কথা বলি, অনেকে কি করে ভাবে যে ছেঁড়া বেলপাতা ভোলেনাথকে দিতে নেই, মানে একটু বেকা টেরা বেলপাতা ভোলেনাথকে দিতে নেই, অবশ্যই দিতে আছে, ছেঁড়া হলেও সেটা দেবে। যদি ভালো না পাওয়া যায় তাহলে ছেঁড়াও দেয়া যায়, বেকা টেরাও দেয়া যায়, ছোটও দেয়া যায়, বুড়োও দেয়া যায়, বড়ও দেয়া যায়, বেলপাতা হলেই হলো। এবং শাস্ত্র কি বলছে জানেন? যদি বেলপাতা শুকিয়ে, যাদের বেলপাতার অভাব, শুকিয়ে পাউডার করে রেখে দেন, তাহলে সেটাও এক চিলতে করে নিয়ে ভোলে বাবার উপরে দিলে ভোলে বাবা ভীষণ খুশি হন। জানা আছে কথা, বেলপাতা না হলেও চলবে, বেলপাতার যে ডাস্টটা, পাউডার, গুঁড়ো, সেটাও দেয়া যায়। যেমন নারায়ণ কৃষ্ণর ভোগে তুলসী পাতা যদি না থাকে, তুলসী পাতা শুকিয়ে পাউডার করে রেখে সেই পাউডার হিসেবেও দেয়া যায়। এগুলো জানতে হবে। শঙ্খতে করে অভিষেক করবে না ভোলে বাবাকে, হলুদ বা নারকেল জল এইগুলো ভোলে বাবাকে দেবেন না, শঙ্খতে করে কখনো অভিষেক করবেন না, শঙ্খ দূরে রাখবেন। কারণ ভোলে বাবা শঙ্খ দানব অসুরকে বধ করেছিলেন। শিবলিঙ্গ বাড়িতে বড় রাখতে নেই, বড় শিবলিঙ্গ মন্দিরে থাকে, বাড়িতে এক আঙুলের সমান ছাড়া শিবলিঙ্গ রাখবেন না, কখনো শিবলিঙ্গ রাখবেন না। তিনটে, পাঁচটা, সাতটা, 108টা বেলপাতা দেয়া যায়। যাদের বাড়িতে বেল গাছ আছে তারা যদি ভাবো যে আমি 108টা দেব, দিতে পারবে, পাঁচটা দেব, সাতটা দেব, 9টা দেব, 11টা দেব, 3টে দেব, দিতে পারবে, না থাকলে 1টা দেব, 1টাই দেবে, কোনো অমঙ্গল নেই। শিবের মাথায় জল দেবে আর বলবে ওম নমঃ শিবায়, যতবার পারবে ততবার বলবে। যে বাড়িতে বেল গাছ আছে তারা প্রতিদিন বেল গাছে একটু করে জল দেবে আর বেল গাছে প্রণাম করবে। আচ্ছা, আর একটা খুব দরকারি কথা আমি বলি আপনাদের সামনে, তামার পাত্রতে করে সূর্য নারায়ণকে জল দেবে, তামার পাত্রে করে যে কোনো গাছের জায়গায় মন্দিরে জল দেবে, তামার পাত্র পূজোর কাজে ব্যবহার করবে, কিন্তু তামার পাত্রতে করে দই, দুধ, ঘি, জল এইগুলো ভোলেনাথের মাথায় দেবে না। কেন না? ভোলেনাথের কাছে দিতে গেলে এই তামার পাত্রতে করে যদি এইগুলো দেয়া হয় তাহলে সেগুলো বিষ সমান হয়ে যায়। আর ভোলেনাথের কণ্ঠে আছে বিষ ধারণ করা, যার জন্য ভোলেনাথকে সব সময়ের জন্য ঠান্ডা শীতল করে রাখতে হয়। আর তামার পাত্রতে করে যদি আমরা এগুলো ভোলেনাথের মাথায় দিই তাহলে ভোলেনাথ আরো জ্বালাপাড়া করেন, ভীষণ জ্বালাপাড়া হয় ভোলেনাথের, তামার পাত্র এড়িয়ে যাবে। সবচেয়ে ভালো হয় কাঁসা, পিতল, স্টিলও চলে, স্টিলের ঘটিতে করেও দেয়া যাবে, এবং মাটির ঘটি, যদি মাটির ঘট থাকে মাটির ঘটে করে ভোলেনাথের মাথায় জল দেবেন। আজকে আসছি, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।